নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমরা নিশ্চয়ই AIQ 50% MCC কাউন্সিলিং এর নতুন যে নিয়মাবলী বেরিয়েছে সেটি সম্পর্কে সবাই জানো। যদি না জেনে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা গিয়ে দেখে নেবে। এই ভিডিওর মূল টপিক হচ্ছে এই নতুন নিয়মের পর আমরা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা কীভাবে অল ইন্ডিয়া কোটাকে কাজে লাগিয়ে আমাদেরই স্টেটের বর্ডার লাইনে থাকা স্টুডেন্টগুলোকে বাঁচাতে পারি। এর ফলে আমাদের স্টেটের কাট অফ কিছুটা হলেও কমবে। আসো শুরু করা যাক। এবার থেকে MCC টোটাল 4টে রাউন্ডে অল ইন্ডিয়া কাউন্সিলিং কন্ডাক্ট করবে। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, মপ আপ রাউন্ড অ্যান্ড স্টেটের ভ্যাকেন্সি রাউন্ড, যেটা 2020 পর্যন্ত শুধুমাত্র 2টি রাউন্ডে কন্ডাক্ট হতো। এবার কি হতো, সেকেন্ড রাউন্ডের পর একটা হিউজ অ্যামাউন্ট সিট প্রত্যেকটা রেসপেক্টিভ স্টেটকে ফিরিয়ে দেওয়া হতো। সেটা কিন্তু এবছর আর হবে না। আমরা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা আগের বছর টোটাল 155টি সিট ফেরত পেয়েছিলাম MBBS এ, সেটা কিন্তু এবারে ফেরত পাওয়ার চান্স অনেকটা কমে গেল। এর ফলে আমাদের মতো ওয়েস্ট বেঙ্গল আরও অনেক লো কাট অফ স্টেট আছে, তাদের উপর কিন্তু একটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। এই নেগেটিভ ইম্প্যাক্টটাকে তোমরা অনেকটাই কাটাতে পারো। কিভাবে? তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে খুব ভালো র্যাঙ্ক করেছো, তোমরা AIQ কে খুব ভালোভাবে কাজে লাগাও। তোমরা যদি বাইরের স্টেটের খুব ভালো কলেজগুলোকে টার্গেট করো, যেমন MAMC, BMMC বা এইমস, তোমরা অবশ্যই নিয়ে নাও। এবার যদি তোমরা স্টেটেই থাকতে চাও, মানে স্টেটের কলেজগুলোকে তোমরা নিতে চাও, তোমরা AIQ দিয়েও স্টেট কলেজগুলোকে নিতে পারো। এর ফলে তোমাদের কিছুটা হলেও লাভ হবে, তোমরা তোমাদের কলেজটাকে আগে পেয়ে যাচ্ছ এবং আমি তোমার টার্গেটেড স্টেট কলেজটিকেও পেয়ে যাচ্ছ, এবং বর্ডার লাইনে থাকা একটা স্টুডেন্ট যে একটা MBBS সিটের আশায় বসে আছে, তুমি তারও স্বপ্নটা পূরণ করে দিলে। এবার আসো তোমাদের কিছু তথ্য দেখাই, যার পরিসংখ্যানের ভিত্তিতে তোমরা অল ইন্ডিয়া কোটাকে টার্গেট করে স্টেট কলেজগুলোকে নিতে পারবে। দেখো, তোমাদের র্যাঙ্ক যদি under 2K হয়, মানে 2000 বা 2800 মতো হয়, তোমরা কিন্তু অল ইন্ডিয়া কোটা দিয়ে MCK মেডিকেল কলেজ কলকাতা পেয়ে যাবে। সুতরাং ওই 2500 ধরলাম, এই 2500 মানে 2500 অল ইন্ডিয়া র্যাঙ্ক নিয়ে স্টেট কোটা দিয়ে 85% স্টেট কোটা দিয়ে MCK নেওয়ার মানে হয় না। তোমরা AIQ দিয়ে MCK পেয়ে যাচ্ছ, সুতরাং তুমি AIQ দিয়ে MCK নাও, এতে স্টেটের কিছুটা সিট বাঁচবে। এবার আসি SSKM। SSKM এর 2020 রাউন্ড 2 অল ইন্ডিয়া কাট অফ ছিল 4526। তোমাদের যাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক 4400-500 এবং তোমরা যদি SSKM কে টার্গেট করে রাখো, তোমরা কিন্তু অল ইন্ডিয়া কোটা দিয়ে SSKM পেয়ে যাবে, তোমরা নিয়ে নিতে পারো। এবার আসি NRS এর ক্ষেত্রে। NRS এর রাউন্ড 2 কাট অফ ছিল 7123। এগুলি সব কিন্তু আর্নিজমের ক্ষেত্রে আমি বলছি। 7123, ধরো তোমাদের র্যাঙ্ক অল ইন্ডিয়া র্যাঙ্ক 7000, তোমরা কিন্তু অল ইন্ডিয়া দিয়ে NRS পেয়ে যাবে। সুতরাং যদি তোমাদের NRS টার্গেট হয়, তোমরা অল ইন্ডিয়া দিয়ে NRS নিয়ে নাও। আরজি কর 8062। যারা 7500-8000 এর মধ্যে আছো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে AIR নিয়ে, তোমরা যদি আরজিকরকে টার্গেট করে রাখো, তোমরা কিন্তু অল ইন্ডিয়া দিয়ে আরজিকর পেয়ে যাচ্ছ, সুতরাং তোমরা সেটি নিয়ে নাও। এবার আছে CNMC-র ক্ষেত্রে। রাউন্ড 2 কাট অফ ছিল 8030। সুতরাং এই র্যাঙ্কের মধ্যে তোমরা যদি কেউ CNMC-কে টার্গেট করে রাখো, তোমরা কিন্তু অল ইন্ডিয়া কোটা দিয়ে CNMC পেয়ে যাচ্ছ। সুতরাং তোমরা তোমাদের র্যাঙ্কে কাজে লাগিয়ে আমাদের যদি স্টেটেই থাকতে চাও, স্টেটের টপ কলেজগুলোকে যদি টার্গেট করতে চাও, AIQ দিয়ে আসো এবং স্টেটের কলেজগুলোকে নাও। এর ফলে তোমার যে সিটটি মারছে সেটা কিন্তু বর্ডার লাইনে থাকে একটি স্টুডেন্ট তার MBBS ড্রিমটাকে পূরণ করতে পারছে। এটা দেখো, যদি পারো তোমরা, সম্ভব হয় যদি করো। দেখো, তোমরা হয়তো অনেকে ফ্রেশার্স আছো যারা খুব ভালো রেজাল্ট করেছো বা র্যাঙ্ক করেছো, তোমরা এই সম্পর্কে ব্যাপারটা হয়তো জানো না, তোমাদের ওটা জানিয়ে দিলাম। এবং যারা ডবার আছো, তারা নিশ্চয়ই ডবারদের কষ্টটা বোঝো। তোমরা লক্ষ্য কর না, যাতে AIQ তে নিতে তোমার মতো একটি ডপার স্টুডেন্ট, সেও কিন্তু বেঁচে যাবে, MBBS সিটটি কিন্তু সে পেয়ে যাবে। লাস্টে একটা কথাই বলতে চাই, দেখো পরিশ্রম তোমাদের, সাফল্য তোমাদের, ডিসিশনও তোমাদের, কিন্তু তবু একটি অনুরোধ রইল, ভেবে দেখতে পারো, তোমার একটি পদক্ষেপের জন্য একটি বর্ডার লাইন স্টুডেন্ট বেঁচে যাবে। তার ড্রিম একটা MBBS সিট, সে কিন্তু সেটা পূরণ করতে পারবে। ভেবে দেখো, যদি সম্ভব হয় অল ইন্ডিয়া কোটা দিয়ে তোমার সিটটিকে নেওয়া। এবং এর পরের ভিডিওতে আমি রেসপেক্টিভ ক্যাটাগরি, যেমন EWS, OBC A, OBC B, SC ST, এরা কীভাবে অল ইন্ডিয়া কোটাকে কাজে লাগিয়ে স্টেট কলেজগুলোকে নিতে চায়, সেই নিয়ে একটা সেপারেট ভিডিও দিয়ে দেবো। এবার তোমরা যদি বাইরের কলেজগুলোকে টার্গেট করে রাখো, সে তো অবশ্যই ওয়েল অ্যান্ড গুড, কিন্তু যদি স্টেট কলেজ আসতে চাও, আমি সেভাবেই তোমাদের বলে দেবো কীভাবে তোমরা স্টেট কলেজগুলোকে নিয়ে নিতে পারো AIQ দিয়ে। এই নিয়ে তোমাদের যদি কোনো ডাউট থাকে, তোমরা আমাকে কমেন্ট জানাতে পারো। এছাড়াও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন হতে পারো। তোমরা যদি
কোনোভাবে তোমাদের কি র্যাঙ্ক এবং সেই র্যাঙ্কে তোমরা AIQ দিয়ে যাবে না স্টেট কোটা দিয়ে নেবে, এই নিয়ে যদি কোনো সমস্যা হয় তুমি ম্যাসেজ করতে পারো, অবশ্যই রিপ্লাই দেব এবং যতটা সম্ভব চেষ্টা করব তোমাদের এই নিয়ে গাইড করার। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো।